এরপর এ ব্যাড ওয়েদার আর বি ল্যাক অফ টাইমের জন্য আমাদেরকে ঘাগড়ার প্ল্যানটা হালকা করে ক্যান্সেল করতে হলো এন্ড উই ডিসাইডেড টু হেড ব্যাক টু আওয়ার হোম ঘাগড়ার প্ল্যানটা হালকা করে ক্যান্সেল করতে হলো না থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা গেস করে নিচ্ছ যে আজকের খেলাটা কি হতে চলেছে, কিন্তু আগের থেকে বলে দিই আজকের ব্লগটা শুধুমাত্র একটা ট্রাভেল ব্লগ নয়, আগে না, আজকের ব্লগটা ইজ about a revenge story মানে সবকা বদলা লে আগে তারা হাজার আজ থেকে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ আগে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটা উইকেন্ড ট্রিপে হালকা করে গেছিলাম ঝিলিমিলি, আর ঝিলিমিলিতে আমরা অনেক কটা জায়গাতে ঘুরেছিলাম, বাট ল্যাক অফ টাইমের জন্য আমাদের আইটিনারিতে থাকা কয়েকটা জায়গাতে আমরা যেতে পারিনি, যেগুলো মেইনলি বেল পাহাড়ি বেল্টের মধ্যেই পড়ে, আর ঠিক তাই জন্যই এই উইকেন্ডে উই ডিসাইডেড টু গো ফর আ ট্রিপ টু ঝাড়গ্রামের একটা খুব বিখ্যাত উখ্যাত জায়গা যেটা হলো বেল পাহাড়ি, আর এই ট্রিপটা কিন্তু আমি একা যেতাম না, আগে না যেতাম আমরা টোটাল 4 জন, মইনা, সুস্মিতা, আরিহান্ত আর আমি, আমাকে তো আপনারা চেনেন, হাই হ্যালো নমস্কার, বাট এট দ্য সেম টাইম আমরা এটাও জানতাম যে লাস্ট কিছুদিনে ওয়েস্ট বেঙ্গলে গোলাপ বলে একটা সাইক্লোনের জন্য উদ্মায় বৃষ্টি হয়েছে, আর ঠিক সেই জন্যই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খুব বাজে রকমের জলও জমে আছে, বাট এট দ্য সেম টাইম আমরা এটাও জানতাম যে বেল পাহাড়ি ইজ ওয়ান অফ দ্য প্লেসেস, যেই জায়গাটা সৌন্দর্য ঐশ্বর্য মাধুর্য শুধুমাত্র আমরা ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবের ভিডিওসেই দেখে এসেছি, আর সেই জায়গাটাকে নিজের চোখ দিয়ে দেখার অনুভূতিটা না একদম প্রাইসলেস, আর ঠিক সেই জন্যই আমরা পিঠে চাপালাম বৃষ্টি বাদলের এই বোঝা যেটা খুবই ভারী, আর বেরিয়ে পড়লাম টুয়ার্ডস ট্রপিক্যাল প্যারাডাইস অফ ঝাড়গ্রাম, একে বেল পাহাড়। বিষ্ণুপুর থেকে বেলপাহাড়ি যাওয়ার রাস্তাতে আমরা বেশি ভিডিও বানাইনি, কারণ বিষ্ণুপুর থেকে বেলপাহাড়ি যাওয়ার সময় আমরা আগের থেকে ঠিক করে নিয়েছিলাম ম্যাক্সিমাম ডিস্টেন্সটা আমরা একবারে কভার করব উইদাউট টেকিং এনি স্টপেজ এক্সেপ্ট ফর পেট্রোল পাম্পস। নমস্কার, তো আমরা এখন অন দ্য ওয়ে আছি, ওই ভোর 6টা 7টার সময় আমরা বেরিয়েছি, রাস্তায় যাওয়ার সময় আমরা বেশি ভিডিও করিনি কারণ আগের বার ভিডিও করার চক্করে আমাদের একটু দেরি হয়েছে, অলমোস্ট শিবডাঙ্গা পেরিয়ে গেছি, পেট্রোল পাম্পে আছি, মানে বেসিক্যালি আমাদের ঘোরার খাবার দিচ্ছে। কবি এখানে গাড়িতে তেল ভরার কথা বলছেন, তেল ভরার, তো এবার এখান থেকে আলাদা করে তেল ভরাবো, আর তারপরে আমি আর আমার রাইডার প্রোভাইডার অল দ্য ওয়ে টু বেল পাহাড়ি, বাই। আর একটা কথা না বললেই নয়, বিষ্ণুপুর থেকে বেলপাহাড়ি যাওয়ার যে রাস্তা, মানে তালডাঙ্গা রুট ধরে যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তাটাতে বাইক চালানোর মজাটাই আলাদা, না মানে এটা আমি বলছি না, আরিয়ান্ত বলবে, কারণ ওই চালিয়েছে না বাইকটা, তো রাস্তার রিভিউটা আপনাদেরকে ওই দেবে। আরিয়ান্ত, ওই যে রাস্তাটা মোটামুটি কেমন লাগলো আসার সময়? ব্যাপক আপ অ্যান্ড ডাউন, আর কিছু নেই। আর আজকে মানে মোটামুটি মস্তি হবে তো নাকি? একদম শিওর। এরপর বিষ্ণুপুর থেকে ভোর ভোর করে আমি আর আরিয়ান কিন্তু বেরিয়ে পড়েছিলাম টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন, কিন্তু এই খেলার এখনো দুটো মেইন খেলোয়াড় কিন্তু বাকি ছিল, মইনা অ্যান্ড সুস্মিতা, যারা রিল বানাতে যান ইনস্টাগ্রামে দেখে নিন, রিল বানানোর নিনজা টেকনিক শেখাচ্ছে আমাদের সুস্মিতা, বেস্ট প্রফেশনাল রিল বানানোর জন্য কন্ট্যাক্ট মইনা, যদি পড়ে যায় আমার কিন্তু ইন্স্যুরেন্স করে নেই।
যারা আসছে অল দ্য ওয়ে ফ্রম মেদিনীপুর। বেলপাহাড়ির আগে যে কয়েকটা স্টপেজ আছে তার মধ্যে একটা স্টপেজ হলো শিলদা। সো উই ডিসাইডেড শিলদা উইল বি আওয়ার মিট আপ পয়েন্ট, যেখানে আমরা দেখা করব আর তারপরে সবাই মিলে আমরা যাব টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন, যেটা হলো বেলপাহাড়ি। জায়গাটার নাম হচ্ছে বেসিক্যালি শিলদা, আর এখানে আমাদের মিট আপ পয়েন্ট, আমাদের সাথে আরো দুজন পাবলিক, মানে বেসিক্যালি ঝিলিমিলিতে আমার সাথে যারা গেছিল অল দ্য ওয়ে ফ্রম মেদিনীপুর থেকে ওরা একটু বাদে এখানে আসবে। যেহেতু আমরা মোটামুটি ওর থেকে একটু আগে পৌঁছে গেছি আর যতক্ষণ ওরা আসছে ততক্ষণ আমরা এখানে হালকা করে একটু ছাঁটাবো, দুটো করে সিঙ্গাড়া আর একটা রসগোল্লা, হালকা হালকা টিফিন, ঠিক আছে, গলা ভিজানো যাকে বলে, ঠিক আছে। চলে এসছে আমাদের মেদিনীপুরের পাবলিক, এবারে আমরা যাচ্ছি বেলপাহাড়ি। আমি আরিয়ান আর আমাদের মেদিনীপুরের পাবলিকরা, তো ব্যাস এটাই ছিল লাইভ আপডেট। এবার আমরা যাচ্ছি বেলপাহাড়ি, বেলপাহাড়ি সুনিং কাম। চিন্তাটা হালকা করে গেলাগেলি পর্ব শেষ করে আপনারা বেরিয়ে পড়লেন টুয়ার্ডস আপনাদের ফার্স্ট ডেস্টিনেশন, এ কে রিভেঞ্জ ডেস্টিনেশন, অলসো নোন অ্যাজ ঘাগরা ওয়াটারফল। চলে এসেছি আজকে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, যে জায়গাটার নাম হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। একদম ঘাগরা ওয়াটারফলস, এই সেই জায়গা জায়গাটাতে আমরা আগের বার ঝিলিমিলি এসে মিশন ফেল হয়ে গেছিল আমাদের, কিন্তু সেই মিশনেরই বদলা নিতে রিভেঞ্জ নিতে আজকে আমরা চলে এসেছি। এবার আমরা তো দেখে নিচ্ছি জায়গাটা কেমন, তোমরাও দেখে এসো, ঠিক আছে, ঘুরে এসো আর জানিও কেমন কি লাগলো, ঠিক আছে। কত চব্য মায়েরই একটা ব্লগ করার জন্য, আরেকটা কথা, এই ঘাগরা ওয়াটারফল লেগে অনেকে গরিবের নায়াগ্রা ফলস বলে আর কি, ঠিক আছে, তো মানে লিখে নিন আর কি, আপনাদের কাজে লেগে যেতে পারে, ভবিষ্যতে আইসিএসসি সিবিএসসি পরীক্ষায় চলে আসতে পারে, তো লিখে নিন, মনে থাকবে। আপনারা রিলস দেখেন, রিলস রিলস সেই ইনস্টাগ্রাম ফেসবুকে হয় না, মানিকে মাঙ্গে হিতে উড়ুয়ে উড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, রিলস রিলস দেখেন দেখেন না, কোনো ব্যাপার আমি দেখাচ্ছি, দেখে নিন গাইজ, মরে যাবেন মরে ভূত হয়ে যাবেন, কিন্তু এভরিথিং ইজ টেম্পোরারি, রিল ইজ পার্মানেন্ট, ঠিক আছে। এই যে ক্যামেরাম্যান বোকা খাচ্ছে এখন, এরপর আপনারা নতুন জায়গায় গেছেন আর সেখানে নতুন নতুন খাবার ট্রাই করা, নতুন নতুন এক্সপিরিয়েন্স করা আর নতুন নতুন জায়গায় ঘোরা, আর এই সবের মধ্যে আপনারা নতুন নতুন বন্ধু পাতাবেন না, তখন হয় কি না, সঞ্জিত সিং, এখানে বাড়ি তো, হ্যাঁ, তোর নাম কি, বৈদ্যনা, কি বৈদ্যনা, টুডু, টুডু বলে তো আমি আগে ভালো লাগেছিল, এখানে কেউ চান টান করে, হ্যাঁ চান টান করে, তুমি করো, করবে না যান, গামছাই পরে আইছো, করে লাও, আমরা বলবো তোমার সাথে তাহলে। আর এই বন্ধুদের দিয়ে মনে পড়লো, আমাদের আরিয়ান মানে আমাদের রাইডার প্রোভাইড বিষ্ণুপুর থেকে বেলপাহাড়ি যাওয়ার সময় কোনোদিন হয়তো স্বপ্নেও ইমাজিন করেনি যে বাড়ির থেকে এত দূর ঘাগরা ওয়াটারফলস এর মতো একটা জায়গায় ভরা ঝর্ণার জলের মধ্যে ওর নিজের ছোটবেলার পুরনো বন্ধুদের সাথে আলাপ হয়ে যাবে, মানে জাস্ট জাস্ট ইমাজিন করো, জাস্ট ইমাজিন। এই যে আরিয়ান আর আরিয়ানের সব বন্ধুরা জলের মধ্যে, আরে অরিয়েন্ট কে, এই ছেলেটার বন্ধু হয় ভাই, এই যে ছেলেটা
এর বন্ধু আয়েরা কিছু করবে না। ওয়েট ওয়েট ওয়েট, আপনারা কি ভাবলেন আমরা নতুন নতুন জায়গায় ঘুরছি, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করছি আর নতুন নতুন বন্ধু বানাচ্ছি, আর এর মধ্যে আমাদের সাথে কোনো বাওয়াল হবে না, ক্যাজরা হবে না, তা কখনো হতে পারে? মানে এই ধরুন আপনারা একটা নতুন জায়গায় গেলেন, যে জায়গাটার নাম হচ্ছে বেলপাহাড়ি, আর সেই জায়গাটায় আপনারা রাস্তাঘাট সেরকম ভাবে চেনেন না, এরকম একটা সিচুয়েশনে আপনারা রাস্তাঘাট চেনার জন্য গুগল ম্যাপস দেখবেন, তাই তো? কিন্তু এরপর যদি গুগল ম্যাপসও আপনাদের সাথে জালিগিরি করে, মানে এই ধরুন আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন আর গুগল ম্যাপস দেখাচ্ছে ডান দিকে যেতে হবে আর ওখানকার কোনো লোকাল সাইনবোর্ড দেখাচ্ছে আপনাকে বাঁ দিকে যেতে হবে, এরকম একটা সিচুয়েশনে আপনি থাকলে আপনি কি করবেন? আর শুধুমাত্র আমি একা নই যে গুগল ম্যাপসকে গালাগালি করছি, আগে না স্পেশালি গুগল ম্যাপ দেখে আসবে তাদের জন্য কোনো মেইন মেসেজ দিতে আসবে। হ্যাঁ, গুগল দিতে চাই, যারা গুগল ম্যাপ ধরে আসবেন তারা কিন্তু গুগলকে বিশ্বাস করবেন না। গুগল ম্যাপকে কিছু বলতে যাস, মেসেজ কিছু আপডেট করো অ্যাপটাকে। But এখানে all thanks to ঝাড়গ্রাম বেলপাহাড়ির লোকাল লোকজনদেরকে, who were so helpful and so kind to us. আর এখান থেকে আমরা লোকাল লোকজনের হেল্প নিয়ে নিয়ে আর গুগল ম্যাপসের সাথে যুদ্ধ করতে করতে বেরিয়ে পড়লাম towards our second destination, which is ঢাঙ্গি কুসুম waterfalls. এটার জন্য পাহাড়ের ওপরে উঠতে হয়, একটু উঁচুতে আছে ব্যাপারটা। Let's go. আমার পিছনে যে ঝর্ণাটা আছে এই ঝর্ণাটা হচ্ছে অরিজিনাল ঢাঙ্গি কুসুম, নিচেরটা চাইনা মাল ছিল, এটা অরিজিনাল, ঠিক আছে? এবার আমরা এখানে একটু ছবি ওবি তুলবো, একটু ভিডিও বানাবো, রিলস বানাবো, আর তারপরে নেক্সট ডেস্টিনেশন। আর তোমরা কি করবে ততক্ষণ? তোমরাও জায়গাটা ঘুরে এসো, দেখে এসো, আমি এখানেই আছি, ঠিক আছে? বাই। আপনার ঢাঙ্গি কুসুম ওয়াটারফল তো পৌঁছে গেলেন, বাট ঢাঙ্গি কুসুমটা কিন্তু ঘাগড়ার মতো নয়, এটা কিন্তু পাহাড়ের ওপরে, অতএব ঘাগড়ার থেকে ঢাঙ্গি কুসুম কিন্তু অনেক বেশি স্টিফ, আর ঢাঙ্গি কুসুমের পাথরগুলো কিন্তু অনেক বেশি উঁচু নিচু, আর ঝর্ণাটার ওপর থেকে না যে ভিউটা আপনারা দেখতে পাবেন সেটাও কিন্তু যথেষ্ট সুন্দর, মানে যাকে বলে একদম মনোরম দৃশ্য। কিন্তু কোন রকমে যদি আপনারা এই উঁচু নিচু পাথরের রাস্তা দিয়ে আর ঝর্ণার পাশ দিয়ে দমাড়ে মচাড়ে নিচে নামতে পেরেছেন না, তাহলে কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স, একটা আলাদাই ভিউ পেতে চলেছেন। But at the same time, it is slightly risky. আর আমি আপনাদেরকে নামতেও বলছি না, মানে ম্যান্ডেট নয়, ম্যান্ডেট নয়, ঠিক আছে? ওই ওপর থেকে নিচ অব্দি ঝর্ণা বরাবর জল দিয়ে হেঁটে হেঁটে ছুলাছুলি করে এতদূর যে আসতে হবে এটা কিন্তু ম্যান্ডেট নয়, কিন্তু আমি বলবো এসে বাকি তোমরা ভাই। আপনারা কি ভাবলেন আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে ফিটিং ফাটিং দিয়ে বিষ্ণুপুর থেকে সুর করে বেলপাহাড়ি চলে যাবো, আর বেলপাহাড়ি পৌঁছে বেলপাহাড়ির সেরা সেরা জায়গাগুলো একবারে কমপ্লিট করে নেবো? আগে না, বেলপাহাড়ির উঁচু নিচু ডান দিক বাঁ দিক ভাঙা চোড়া রাস্তা দিয়ে কন্টিনিউয়াস 6-7 ঘন্টা বাইক রাইড করে, তাও আবার মাথার উপরে 36-38 ডিগ্রি কড়কড়া রোদ, এই সব কিছুর জন্য দুপুর 1টা বাজতে না আমাদের ফোনের সাথে সাথে আমাদেরও ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিল। তারপর ওখানে কিছু লোকাল গার্ডসের সাথে আমাদের কথাবার্তা হলো আর ওরা আমাদের বললো যে ওখান থেকে খুব কাছেই, মানে হার্ডলি 8-10 কিলোমিটার দূর একটা হেভি লেক আছে যেটার নাম হলো কেতকি লেক, মানে ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি চারদিকে পাহাড় আর মাঝখানে লেক, যেটা শুনে উই অল গট লিটারালি এক্সাইটেড। দেন এন্ড দেয়ার বস্তা বাটরা গুছিয়ে উই থট, এত যখন চলেই এসেছি ওয়াই নট। তো
তো চলে এসেছি আমরা আমাদের একটা খুব বিখ্যাত কুখ্যাত বেলপাহাড়ির একটা জায়গা, জায়গাটার নাম আমি বলবো না, জায়গাটার নাম বলবে সুস্মিতা। লেক, আমরা কেত মারিয়ে কেতকি লেকে এসেছি। গুগল ম্যাপ ভুল দেখিয়েছে, ছোট ছোট বাচ্চাদের কথাই সোজা গিয়ে ডান দিকে কেত মারিয়ে কেতকি লেক। এবার ভোর 5:30 থেকে উঠে 7-7.5 ঘন্টা টানা বাইক রাইড করার পর না, আপনাদের সামনে যখন এরকম একটা ভিউ দেখতে পাবেন আপনারা, যেখানে চারদিকে পাহাড় আর মাঝখানে লেক আর এত সেসকি একটা জল, এরকম একটা সিচুয়েশনে আপনাদের কি করতে ইচ্ছে হতে পারে? এনি গেস, এনিথিং? আমি বলি আমি হরিণ ভেবেছিলাম।